কঙ্গনা রানাউত 23 মার্চ 1987 সালে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় আশা রানাউত একজন স্কুল শিক্ষিকা এবং অমরদীপ রানাউত একজন ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন। রঙ্গোলি চন্দেল নামে তার একটি বড় বোন রয়েছে, যিনি 2014 সাল থেকে তার ম্যানেজার হিসেবে কাজ করছেন, এবং অক্ষত নামে একটি ছোট ভাই। ছোটবেলায় কঙ্গনা তার একগুঁয়ে এবং বিদ্রোহী স্বভাবের জন্য পরিচিত ছিলেন। তিনি চণ্ডীগড়ের ডিএভি স্কুলে তার শিক্ষা সমাপ্ত করেন এবং তার কর্মজীবনের জন্য 16 বছর বয়সে দিল্লিতে চলে আসেন। যাই হোক, তার বাবা মা তার আকাঙ্ক্ষা সমর্থন করেননি এবং তার বাবা বিশেষ করে তার স্বপ্নগুলিকে লক্ষ্যহীন হিসাবে দেখেছিলেন এবং কোনো সহায়তা দিতে অস্বীকার করেছিলেন, যার ফলে তাদের সম্পর্কের উপর চাপ সৃষ্টি হয়েছিল। 2004 থেকে 2008 পর্যন্ত কঙ্গনা রানাউত 2004 সালে আই লাভ ইউ বসো সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে সেট করেছিলেন, কিন্তু তিনি গ্যাংস্টার এ লাভ স্টোরি এ প্রধান ভূমিকার জন্য অডিশনও দিয়েছিলেন। যদিও প্রথমে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, শেষ পর্যন্ত তাকে এই ভূমিকা দেওয়া হয়েছিল যখন যে অভিনেত্রীর অভিনয় করার কথা ছিল তিনি তা করতে পারেননি। ফিল্মটি একটি বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্য ছিল। কঙ্গনা অন্যান্যদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। 2006 সালে তার পরবর্তী চলচ্চিত্র বোহলা মহে সমালোচকদের কাছ থেকে প্রশংসনীয় পর্যালোচনা পেয়েছিল, কিন্তু বক্স অফিসে ফ্লপ ছিল। তিনি 2008 সালে ফ্যাশন চলচ্চিত্রের সাথে পুনরুদ্ধার করেন। 2009 থেকে 2012 পর্যন্ত কঙ্গনার 2009 সালের ছবি রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউজ একটি গড় আয় করেছিল, যেখানে তার 2010 সালের ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই একটি বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্য ছিল। তারপরে তিনি স্নায়বিক চরিত্রে অভিনয় করা থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন এবং 2011 সালে রোমান্টিক কমেডি তনু ওয়েটস মানো তে প্রধান ভূমিকায় অবতীর্ণ হন, যদিও ছবিটি মিশ্র পর্যালোচনা পেয়েছিল। কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছিল এবং তিনি বেশ কয়েকটি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। যাই হোক, গেম, ডাবল ধামাল, রাস্কাল, মিলি না মিলি হাম এবং তেজ সহ তার পরবর্তী রিলিজগুলি সমস্তই বক্স অফিস ফ্লপ ছিল। সমালোচকরা তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।